আপনাদের জন্য নিয়ে এসেছি রমজানের স্পেশাল একটা রেসিপি। তৈরি করে দেখাবো মচমচে পেঁয়াজু, যেটা আমাদের দেশে অন্যতম ইফতারে কমন একটা আইটেম। কিন্তু অনেকে কমপ্লেন থাকে পেঁয়াজু খুব মচমচে হয় না, আর ঘণ্টাখানিক পরে পেঁয়াজুটা খুবই নরম হয়ে যায়। আজকে সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজু রেসিপি। তাহলে দেরি না করে চলে যাই মূল রেসিপিতে। দু তিন ধরনের ডাল দিয়ে আপনারা পেঁয়াজু তৈরি করতে পারেন। আজ আমি আপনাদের খেসারির ডাল দিয়ে পেঁয়াজু তৈরি করে দেখাবো। নিয়ে নিয়েছি 1 কাপ মেজারমেন্ট কাপে খেসারির ডাল। একটা চালনির সাহায্যে আমি চেলে নিচ্ছি, যদি ডালের মাঝে কোনো বালি থাকে সেটা নিচে পড়ে যাবে, আর ছোট ছোট যদি আলগা ময়লা থাকে সেটাও পড়ে যাবে। আর অবশ্যই হাত দিয়ে একটু বেছে নিতে হবে, যদি পাথর বা অন্য কোনো ময়লা থাকে সেটা নিয়ে ফেলতে হবে। আপনারা চাইলে ছড়ানো কোনো ট্রেতে নিয়ে ঝেড়ে বেছে নিতে পারেন। ডালটাকে সারা রাত বা সারাদিন ধরে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, বেশিক্ষণ হলে 1 ঘন্টা অথবা 30 মিনিট আপনারা ভিজিয়ে রাখতে পারেন। আর একটু শুকনো করে ব্ল্যান্ড করতে হবে, খুব বেশি পানি ব্যবহার করে ব্ল্যান্ড না করাই ভালো। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর 2-3 বার ডালটাকে কোচেলে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বের না হচ্ছে। এরপর ডালটাকে ধুয়ে নেওয়ার পর একটি স্ট্রেনারে পানি ঝরিয়ে নিব। পেঁয়াজুর পেস্টটা আমরা আধা বাটা করে নিব, পুরোপুরি একদম মিহি করে বেটে নিব না, এতে করে পেঁয়াজুটা মুচমুচে হবে। আর আপনার পাটায় বাটেন বা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেন না কেন, ব্ল্যান্ড করার সময় কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, খুব যদি বেশি প্রয়োজন হালকা একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজুর পেস্টটা। এবার আমরা পেঁয়াজু মিশ্রণটা তৈরি করে নিব। পেঁয়াজু মিশ্রণ তৈরি করার জন্য অ্যাড করে দিয়েছি প্রথমে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, খুব মিহি করে কুচি করে নিয়েছি। দেন দিয়ে দিয়েছি 5-6টি কাঁচামরিচ ছোট করে কেটে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচের মতো লবণ, লবণটা আপনাদের পছন্দ মতো দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো বেকিং পাউডার। এরপর অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ চাট মশলা, 1 চিমটি লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়োটি স্কিপ করতে পারেন, কিন্তু এটি দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে পেঁয়াজুর। 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিয়েছি 2 চা চামচ বেসন। আপনারা বেসনের পরিবর্তে চাইলে ময়দা আটা দিতে পারেন। এরপর ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম ধনের পাতা দিয়ে দিয়েছি 1/2 কাপ। সবগুলো উপকরণ একসাথে দেওয়ার পর হাত দিয়ে চটকিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। কোনো পানি অ্যাড করা যাবে না, এতে করে কিন্তু পেঁয়াজুটা ভাজার পর খুবই মুচমুচে হবে। চুলে একটি প্যান বসিয়ে ডুবি তেল ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এরপর হাতের সাহায্যে পেঁয়াজুগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বড় ছোট যে কোনো আকারে করে দিতে পারেন। এক পাশ হয়ে আসলে এরপর একটা চামচের সাহায্যে একটু একটু করে উল্টে দিতে হবে। চুলাটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে লো হিটে রাখা যাবে না। হাই হিটে রাখলে কিন্তু উপরের অংশটা পুড়ে যাবে কিন্তু ভিতরের অংশটা হবে না, আর লো হিটে রাখলে কিন্তু ভালোভাবে পেঁয়াজুটা তৈরি হবে না। আর চুলাটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে এপিট ওপিট উল্টিয়ে পেঁয়াজুটাকে ভেজে নিতে হবে। একটু লালচে হয়ে আসলে পেঁয়াজুটাকে আমরা তুলে নিব। অবশ্যই আমরা তেল ঝরিয়ে ভালোভাবে পেঁয়াজুগুলো তুলে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজুগুলো হয়ে এসেছে, খুব সুন্দর একটা কালারও এসেছে। আর সময় নিয়ে পেঁয়াজুটা ভাজতে হবে, লালচে আকার হয়ে আসলে পেঁয়াজুটা তুলে নিতে হবে। পেঁয়াজু ভাজার পরেও কিন্তু এই পেঁয়াজুটা খুবই মুড়মুড়ে থাকবে। পেঁয়াজু মুচমুচে হওয়ার জন্য যে সকল টিপস আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো ফলো করলে আপনারা যদি পেঁয়াজু তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের পেঁয়াজু খুবই মুচমুচে হবে এবং 1-2 ঘন্টা পরও পেঁয়াজু মুচমুচেটা বজায় থাকবে। আশা করছি আমার এই আজকে পেঁয়াজু রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে। আর বিভিন্ন রকম পেঁয়াজু আপনাদের সাথে সামনে ইনশাল্লাহ শেয়ার করবো।
সাথে থাকবেন আর আমার রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, টিসিস ফুডির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফুলকো বেগুনি রেসিপি দেখার জন্য। জি হ্যাঁ, রমজানে ইফতার স্পেশাল আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো বেগুনি। রেসিপিটি ফলো করে তৈরি করলে আপনারা তৈরি করে নিতে পারবেন এই ফুলকো ফুলকো বেগুনি। আমি ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিভাবে আমি এই বেগুনিটা তৈরি করেছি, আশা করছি ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে একটা গোল বেগুন নিয়েছি, বেগুনটাকে ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে সামনের অংশ পিছনের অংশটা কেটে নিচ্ছি। বেগুনি তৈরি করার জন্য বেগুনি সাইজটা কেমন হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিতে হবে। অনেকে আবার বুঝতে পারে না বেগুনির সাইজটা কিভাবে কাটা হয়, তাদের জন্য আসলে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। আমি বেগুনিটাকে মাঝখানে কেটে নিয়েছি দুভাগ করে, দুভাগের মধ্যে একটা ভাগের অংশ নিয়ে সেটাকে আবার দুভাগ করে কেটে নেওয়ার পর আমি লম্বাটা করে সাইজ করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীভাবে কাটছি। বেগুনগুলো সাইজ করে কেটে নেওয়ার পর আমি পানিতে ডুবিয়ে রেখেছি। যদি বেগুনের গায়ে কোনো ময়লা থাকে সেটা অবশ্যই চলে যাবে। 10-15 মিনিট পানিতে ভিজিয়ে রাখার পর আমি পানি থেকে তুলে হালকা একটু লবণ মাখিয়ে রাখবো। বেশিক্ষণ কিন্তু পানিতে ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট 10-15 মিনিট ডুবিয়ে রাখলে হবে। আপনারা চাইলে যখন আমি পানিতে ডুবিয়ে রেখেছি সেই পর্যায়ে হালকা একটু লবণ দিয়েও ডুবিয়ে রাখতে পারেন, আলাদা করে লবণ মাখানোর দরকার নেই। আমি আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেওয়ার জন্য বেগুনটাকে পানি থেকে তুলে হালকা 1 চামচ লবণ দিয়ে বেগুনটাকে মাখিয়ে নিয়েছি। এতে করে বেগুনটা তৈরি হওয়ার পর খুবই সফট হবে। বেগুনি ব্যাটার তৈরি করার জন্য আমি নিয়েছি 1.5 কাপের মতো বেসন। বেসন তো অবশ্যই আগে থেকে ছেলে নিতে হবে, আমি আগে থেকে ছেলে নিয়েছি। যদি কোনো ময়লা থাকে সেটা অবশ্যই ফেলে দিতে হবে। এরপর অ্যাড করে দিয়েছি 1/2 কাপের মতো ময়দা। আপনারা এই পর্যায়ে চাইলে চাউলের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর দিয়েছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনিয়া জিরা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর দিয়েছি পরিমাণ মতো লবণ, আমি 1/2 চা চামচ লবণ দিয়েছি। 1 চা চামচের চেয়ে একটু কম আমি দিয়েছি বেকিং পাউডার। এরপর দিয়েছি রসুন বাটা 1 চা চামচ এবং আদা বাটা 1/2 চা চামচ। এরপর হালকা 1 চিমটি দিয়েছি আমি জর্দার রং, অথবা আপনারা দিতে পারেন অরেঞ্জ কালারের রং ব্যবহার করতে পারেন। এই রংটা ব্যবহার করার ফলে স্বাদের কোনো হেল্পফুল হবে না, জাস্ট একটু সৌন্দর্যের জন্য, একটু দেখার সৌন্দর্যের জন্য আমি কালারটা ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে না থাকলে এই কালারটা আপনারা স্কিপ করতে পারেন। আর যেহেতু আমি মরিচ এবং হলুদ গুঁড়ো দিয়েছি, এটা দিয়েও কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। যেহেতু আমি পারফেক্টলি দোকানের মতো আপনাদেরকে ফুলকো বেগুনি তৈরি করে দেখাবো বলেছি, সেজন্য আমি কালারটা ব্যবহার করেছি। এটা না থাকলে আপনারা এটা বাদ দিতে পারেন। পরের মতো পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তবে হ্যাঁ, বেগুনি ব্যাটার তৈরি করার জন্য পানির পরিমাণ পারফেক্ট হতে হবে। পানির পরিমাণ যদি একটু বেশি একটু কম হয় তাহলে কিন্তু বেগুনিগুলো ঠিকমতো গায়ে ব্যাটারটা লাগবে না এবং ফুলে উঠবে না। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে হাতের সাহায্য তৈরি করে নিতে পারেন ব্যাটারটা, অথবা চাইলে হ্যান্ড হুইস্কের সাহায্য তৈরি করে নিতে পারেন। আমার এই ব্যাটারটি তৈরি করার জন্য পারফেক্টলি 1.5 কাপ পানি লেগেছে। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে। বেগুনি ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়েছি প্রায় 1 চা চামচের মতো রান্নার তেল। সেটা অবশ্যই গরম করা রান্নার তেল হতে হবে। যে বেগুনটা আমি ভাজতে যাব সে তেল থেকে আমি 1 চা চামচ গরম তেল নিয়ে বেগুনি ব্যাটারের মধ্যে ঢেলে দিয়েছি। এতে করে কিন্তু বেগুনির গায়ে সুন্দরভাবে ব্যাটারটা লেগে যাবে এবং চুলায় দেওয়ার পর বেগুনিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং খুব বেশি তেল চুষে নেবে না। এই যে দেখতে পাচ্ছেন, বেগুনিটাকে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি।
আর তেলটা অবশ্যই গরম হতে হবে। তেলটা হাই হিটে গরম করে বেগুন দেওয়ার পর চুলা আঁচটা মিডিয়ামে করে দিতে হবে। মিডিয়াম থেকে একটু লোতে করে আমি বেগুনগুলোকে ভেজে নিব। এপাশ ওপাশ উলটিয়ে বেগুনগুলোকে সুন্দর কালার চলে আসলে আমি তুলে নিব। তিন থেকে চার মিনিটের মধ্যে বেগুনগুলি ভাজা হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু অনেকটাই কালার চলে এসেছে। হালকা একটু কালারটা চেঞ্জ করে আমি বেগুনগুলোকে ভেজে নিব। এরই মাঝে কিন্তু ভেতরে বেগুনিটি কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন বেগুনগুলো দেওয়ার পর এবং হয়ে যাওয়ার পর কতটা ফুল উঠেছে এবং কত সুন্দর কালার এসেছে। এভাবে আমি সবগুলো বেগুনি তৈরি করে নিয়েছি। এই বেগুনগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে, দেখুন কত সুন্দর কালার এসেছে এবং ভিতরে কিন্তু বেগুনিটা হয়ে এসেছে এবং সুন্দরভাবে বেগুনির স্বাদটাও কিন্তু দারুণ হয়েছে। আপনার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না যে আসলে কত সুন্দরভাবে বাসায় দোকানের মতো বেগুনি তৈরি করা যায়। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা একটা লাইক কমেন্ট দিয়ে অবশ্যই জানাবেন। আমার রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, ভালো লাগবে খুবই। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।